হ্যালো ফ্রেন্ডস, আমরা এবার রওনা দিচ্ছি রাধানগর বিচে। ওখানে আমরা স্নান করব এবং সানসেট দেখব। তো ছেলে মেয়ের যেহেতু স্কুবা ডাইভ হ্যাবলকে হয়ে গেল, তাই আমরা চটজলদি ওদেরকে নিয়ে ফিরে এলাম একবার হোটেলে। কারণ যেহেতু আমরা রাধানগরে স্নান করব, তাই একটা চেঞ্জিং ড্রেসের দরকার। সেই ড্রেস নিয়ে এবং আরও কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাধানগর বিচে। আমরা পৌঁছে গেলাম রাধানগর বিচ। সামনে সমুদ্র দেখে মনে হচ্ছে কতক্ষণে নামবো। যাই হোক, মোটামুটি আমরা সব রেডি, তাই আমরা নেমে পড়লাম সমুদ্রে স্নান করতে। আর হ্যাঁ, সমুদ্র বলতে যে আমরা একটা বিশাল ঢেউ বুঝি, এখানে কিন্তু সেই ঢেউ নেই, খুব স্থির জল। আর মাছ মানে সমুদ্রের বেশ খানিকটা জায়গা যাওয়ার পর স্থির জল, আর একদম কিনারে এসে ঢেউটা তৈরি হচ্ছে, তাই আমরা যেখানে গেছি ওখানে কোনো ঢেউ ছিল না। দেখলেন নিশ্চয়ই কীরকম মজা করে আনন্দ করে সেই ছোটবেলায় ফিরে যাওয়ার মতো করে স্নান করেছি। ছেলে মেয়েরা ওদের মতো খেলা করছে, একজন চটি ছেড়ে দিচ্ছে, একজন চটি ধরছে, এই নিয়ে ওদের খেলা। যাই হোক, আস্তে আস্তে তো সূর্য ডুবে যাচ্ছে, আর এই সময় গাইতে ইচ্ছা করছে। অসাধারণ 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 সানসেট হচ্ছে রাধানগর বিচ। মূলত সানসেটের জন্যই সবাই আসে এখান থেকে, সানসেট খুব ভালো লাগে। এবং বহু মানুষ স্নানও করে না, কিছুই না, শুধু বসে থাকে। ওই দিকটা পেরিয়ে এসেছি আমরা, ওইদিকে বসে আছে শুধু সানসেট দেখবে বলে। কারণ এই মুহূর্তটাকে যে কিভাবে আমরা এনজয় করেছি সেটা আপনাদেরকে এখানে সামান্য ভিডিও দিয়ে বা আমার কথা দিয়ে বোঝাতে পারবো না। একদম মন ভরে গেছে, এত সুন্দর দেখেছি। তাহলে আর কি, এবার তো ফিরে যেতে হবে, মন চাইছে না কিন্তু যেতে হবে। ফিরে এলাম আমরা হোটেলে, রাত্রির হোটেল, সেটাও আর এক নতুন সৌন্দর্য। খাবার জায়গাগুলো এত সুন্দর পরিপাটি করে গোছানো, ওখানকার নারকেল পাতা দিয়ে যে সুন্দর একটা পর্দার মতো পাতলা করে বানিয়ে চতুর্দিকটায় দিয়েছে, যার ফাঁক দিয়ে লাইটের আলোগুলো পড়লে একটা অন্যরকম লাগছে দেখতে। আর আপনাদের আগেই বলেছি এখানকার সমস্ত কিছুই কাঠের, যখন প্রথম হোটেলে ঢুকি তখনও দেখিয়েছি ফার্নিচার, দেয়াল, যা যা ওখানকার জিনিস সমস্ত কাঠের। তো সেই জায়গা থেকে এটাও একটা নতুনত্ব লাগছে, খুব ভালো লাগছে। রাতের হোটেলটা দেখলাম, রাতের সমুদ্রের ধার দেখলাম, খুব সুন্দরভাবে আনন্দ করে আজকের দিনটা কাটলো। আর এভাবেই আমার শেষ হলো আজকের ব্লগ। টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।